এবার আটটা বেহেশতের কোনাই কোনাই দেখলাম জিব্রাইল নাই, সাতটা জাহান্নাম একটুও বাকি রাখি নাই, জিব্রাইল নাই। আরশ কুরসি লৌহ কলম, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সাত আসমান সাত জমিন, সিদরাতুল মুনতাহা থেকে তাহাতা সারা পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগৎ কোথাও বাকি রাখি নাই, কিন্তু জিব্রাইল পাই নাই। কিন্তু গেল কই ভাইজান? আপনি মনে দুঃখ নিন না, আপনি মিথ্যা কথা কইেন না, আমি তো আর জিব্রাইল না, আমি তো আবু বকর, এটা 100% আমি আবু বকর, আপনি জিব্রাইল না। জিব্রাইল একটা চিৎকার মারছে, প্রভু গো চিনে গেলাম, বুঝে গেলাম, মাপ দিয়ে গেলাম, আখেরি নবীর উম্মতের পাওয়ার কত, আখেরি নবীর উম্মতের আবু বকর সিদ্দিকের পাওয়ার জিব্রাইলের চাইতেও বেশি, কিন্তু আবু বকর যেই কালিমা পড়েছে আমরাও ঠিক একটুও বেশ কম নাই। বেশ কম থাকলে চাল চলনে চরিত্রে কিছু বেশ কম আছে, এটা পরিবর্তন করলেই এই মর্যাদার ঘোষণা তো কোরআন শরীফে আল্লাহ দিয়েছে, শুধু আবু বকরকে উল্লেখ করে দেয় নাই, সমস্ত উম্মতের জন্য ঘোষণা হয়েছে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সবাই বলুন আল্লাহু আকবার। বলতেছিলাম আবু বকর জিব্রাইলের চাইতে পাওয়ার বেশি, জিব্রাইল যাইবো কই ওই জায়গায় লইয়া, এবার সকল নবী যেখানে যাইতে পারবে না সেই জায়গায় আমার নবীকে নেওয়ার কারণ হল নবীর ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেওয়া। আর প্রাইভেট কিছু কথা উম্মত ব্যাপারে নবীজি যে খালি কাঁদতেন আপনার আমার জন্য, কিছু প্রাইভেট কথা বলবেন এই জন্য। এবার বোরাক নিয়ে জিব্রাইল হাজির হলেন, ডাক দিলেন, নবীজি ঘুম থেকে উঠে উজু করলেন, দুই রাকাত নামাজ পড়ে বোরাকের কাছে গিয়ে দেখি হাইরে বোরাক কত সুন্দর জিব্রাইল, এই সুন্দর বুরাক এটা কি আমার উম্মতেরে দিব? উম্মত ছাড়া বুরাক আমি নিতে রাজি না। আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার বন্ধুকে জানিয়ে দাও, বন্ধু যদি উম্মত সহ বুরাক নিতে চায়। রে জিব্রাইল আমার বন্ধুর মনের আশা রে আমি পুরা করে দিলাম, এর চেয়ে আরো সুন্দর একটা করে বুরাক আমার বন্ধুর উম্মতের নামে বাজেট করে দিলাম। আমার নবী উম্মতের জন্য বুরাক ফাঁস করাইয়া বাজেট কবুল করাইয়া বুরাকে উঠলেন লম্বা ঘটনা, একটানে বুরাক বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ইসরাইল, ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল, ওই একটানে বাইতুল মুকাদ্দাস নিয়ে নামিয়ে দিলেন। নবী বলেন আমাকে নামিয়ে দেওয়ার পর আমি তাকিয়ে দেখি 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর এখানে উপস্থিত অপেক্ষায়, এমনকি 1,00,000 ফেরেশতারা, এমনকি 1,00,000 আল্লাহর অলি রুহানি ভাবে তারাও হাজির হয়ে আছে, এমন নবী মেরাজের সফরে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় দেওয়ার জন্য, সবাই বলুন মারহাবা। আগেকার দিনে হজ করতে গেলে আমাদের দেশের লোকেরা, আমি ছোট সময় দেখছি হজ যাত্রী জিন্দাবাদ, নিশান নিয়া রেল স্টেশন পর্যন্ত আমরা উঠাইয়া দিয়েছি হজ যাত্রী জিন্দাবাদ। আমার আল্লাহ বলেন বন্ধু গো মেরাজের সফরে যাইবা তুমি, সকল নবী রাসূল তোমাকে হজ যাত্রী যেমন জিন্দাবাদ বলে হাজিদেরকে পাঠায়, মেরাজের মেহমান তোমাকেও সমস্ত নবী রাসূল আনুষ্ঠানিকভাবে বিদায় দিবেন। এমনি সময় জিব্রাইল আমার নবীকে নিয়ে দাঁড়িয়ে আছেন, রাসূল বলেন আজানের আওয়াজ শুনলাম, আকামত শুরু হয়ে গেল, আকামতের আওয়াজ শুনলাম, আমার নবী কাতারে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, এত বড় জামাত, 1,00,000 নবী রাসূল, 1,00,000 ফেরেশতারা দাঁড়িয়ে আছে, নামাজ হবে, জামাত হবে, ইমামতি জানি কে করবে, সকল নবীর মুরব্বী আদম নবী হয়তো এই মাঠের ইমাম। জিব্রাইল বলেন হুজুর গুনগুন করে কি বাজতেছেন? জিব্রাইল এত বড় জামাতের ইমাম, বুঝি আদম নবী আদি পিতা, উনি বুঝি করবেন? জিব্রাইল বলেন না না আদি পিতা
আদম নবী হতে পারে, আদি পিতা হতে পারে, মুরব্বি হতে পারে, এই জামাতের ইমামতির দায়িত্ব নয়। তাহলে বুঝি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই জামাতের ইমামতি করবে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হতে পারে গো, এই জামাতের ইমামতির অনুমতি পাবে না। তাহলে কে করবে রে জামাতের ইমামতি? জিব্রাইল নবী পাকের হাত ধরে টান দিয়ে বললেন, এই জামাতের ইমাম হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবী সকল নবীর ইমাম হইয়া, ইমামুল মুরসালিন হইয়া দুই রাকাত নামাজ পড়ার পর নবী রাসূলগণ স্লোগান দিলেন, যাও গো যাও ও ইমামুল মুরসালিন, নবীগণের ইমাম গো যান, আপনি সফরে রওনা হন। লম্বা গঠন আমার নবী বুরাকে উঠলেন, বুরাক টান দিলেন, এক টানে প্রথম আসমানে দরজায় ডাক দিলেন, জিব্রাইল দরজা খুলো গো, রহমতুল লিল আলামিন এসে গেছে। দরজা খুলে গেছে, দরজা সাজানো ছিল, রহমতের ফেরেশতারা সুন্দর সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে আছে। নবীকে দেখেই ডাকতেছিলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, বলুন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া। এইভাবে প্রথম আসমানে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে প্রত্যেক আকাশে নবী রাসূল ছিলেন, যাইতে যাইতে সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বাবা গো, ও বাবা মুহাম্মদ, যাও আরো উপরে যাও, আজকে তোমার জন্য সকল সম্মানের দরজা আমার আল্লাহ খুলে দিয়েছে, সকল ইজ্জত সম্মানের দরজা তোমার জন্য খোলা, আর কারো জন্য নয়, যাও। জিব্রাইল নিয়ে যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নিচে নিয়া ডাকতেছে, হুজুর নামেন। জিব্রাইল, এখানে নামাই দিবা? আমি কি আল্লাহর বাড়িতে আইছি, বন্ধুর বাড়িতে আইছি? না, বহু দূর, এখানে নামাইলে আমি যামু কেমনে? জিব্রাইল কই যে এলা দাওয়াত করছে, হেলেই নিব, চিন্তা নাই, বসেন বড়ই গাছের নিচে। নবী বড়ই গাছের নিচে বসে দেখে বড়ই গাছের মাঝে সোনালি রঙের ছোট ছোট হাজার হাজার লক্ষ লক্ষ পাখি। জিগাইলেন, জিব্রাইল পাখিগুলি এত সুন্দর সোনালি রঙের, কি ব্যাপার পাখিগুলি? হুজুর, এরা পাখি না, এরা হলো ফেরেশতা, আপনি নবীকে এক নজর দেখার জন্য আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করছিলেন, আল্লাহ ওই ফেরেশতাদেরকে সোনালি রঙের পাখি বানায়া আপনাকে দেখার জন্য গাছের ডালে বসায় রাখছে। তো তারা কিচিমিচি করে কি কি বলতেছে রে জিব্রাইল? জিব্রাইলকে হুজুর কিচিমিচি করে অন্য কিছু বলে নাই, তারা আপনার নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করতেছে। এবার আমার নবী বলেন, জিব্রাইল এখান থেকে কি তুমি আর সামনে যাইবা না? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আর একটা ইঞ্চি যদি আমি সামনে বাড়ি, বুরাক যদি সামনে বাড়তে চাই, আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছাই ছাই হয়ে যাব, আর সামনে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। বলুন, জিব্রাইলের ক্ষমতা যেখানে শেষ, আমার নবীর ক্ষমতা সেখান থেকে শুরু হয়ে গেছে। জিব্রাইল নূরের তৈরি, তারপরেও জ্বলে পড়ে সারখার হয়ে যাবে, ওই আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করার শক্তি জিব্রাইলের নাই, কিন্তু আমার নবী তো যাবে, নবী যাবে। এ নবীর পক্ষে আপনারা থাকতে রাজি আছেন? নবী তো নূর, কিন্তু নবীর জামা কাপড় তো নূর না, নূরের সাথে জামা কাপড় থাকাতে ওই দিন আল্লাহর নূরের তাজাল্লিতে জামা কাপড়ও জ্বলে না, এগুলিও নূরের ক্ষমতা পাইছে। নবীজির পা মুবারকে জুতা মুবারক ছিল, জুতা মুবারক তো চামড়া, নূর নয়, কিন্তু নবীর পরশে গিয়ে জুতাও সেদিন সেই জায়গায় পৌঁছে গেছে। সেই নবীর উম্মত যদি হতে পারেন, আল্লাহর কসম, কোন বাধাই আটকাইতে পারবে না, সরাসরি আল্লাহর পছন্দের জান্নাতে যেতে পারবেন। জিব্রাইল যেতে পারে না, আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়, নবীজির পা মুবারকের জুতা পর্যন্ত নূরে পুড়ে না। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করছি, চলছে নবী। এবার প্রশ্ন করে জিব্রাইল, জিব্রাইল এখান এখানেই তুমি আসতে পারো, এর উপরে কি যাইতে পারো? না না হুজুর, এর উপরে যাইতে পারি না, এখানে আমার ক্ষমতা। তো এখানে আইসাই তুমি ইব্রাহিম আলাইহিসসালামের সাথে মাতবুরি করতা, ইব্রাহিম নবী? জিব্রাইল মাঝে মাঝে কইতো, আমি তো আল্লাহর কাছে যাই, আপনার কোনো ব্যক্তিগত কথা থাকলে আমারে বইলেন, আমি বলবো। এহেনে কইতা হুজুর, এহেনে আর যাইতারি না,
আমার নবী কো জিব্রাইল খুব মাতবুরি করছো অন মাতবুরি ছেড়ে দিয়া অন শুনো আমি নবী একেবারে আল্লাহর নিকটে যাব তুমি জিব্রাইলের কোন কথা থাকলে আমার কাছে কও আমি কব জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ একটা কথাই আমার মনে পড়ে জমাট হয়ে আছে গো নবী কি কথা রে জিব্রাইল হুজুর আপনার মতো নবী এমন বরকতের নবী এমন নবী এই নবীর উম্মত যারা হয়েছে আপনি নবীর উম্মত যারা হয়েছে একটা কথা বলেন আমি জিব্রাইলের পক্ষ থেকে আমার আল্লাহর দরবারে দরখাস্ত আপনি নবীর উম্মতের জন্য হাশরের ময়দানে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ফুলের উপর আপনার উম্মত পার হইয়া যাওয়ার জন্য আমি জিব্রাইলের 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই আমার আল্লাহ বলেন বন্ধু গো তোমার উম্মতের জন্য জিব্রাইলের দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিলাম শর্ত হবে নবীর উম্মত হইতে হবে তাইলে জিব্রাইলের নূরের পাখা দিয়ে ফুল সিরাতের ফুল পার হয়ে যাবে কোন উম্মত হইছি কিনা এটা একটু মাপ দিতে হবে আসতেছি সামনে হাশর দিন দেখবেন জিব্রাইল নূরের পাখা কি যে সুন্দর আয় কি আরাম লাগে ফুলচিরাতের ফুলের উপর একজন আরেকজনকে কইবেন 30,000 বছরের রাস্তা ফুলচিরাতের ফুল শুনলাম হীরার চেয়ে ধার চুলের চেয়ে চিকুন এটা কই মাঝে মাঝে নাইজ দিব নিচের থেকে জাহান্নামের ফেরেশতাকে ওয়াজ নাচানাচি কইরো না নিচে আমরা জাহান্নাম কই নাচানাচি করো জিব্রাইল কই ভাই কার সাথে কথা কস চিনো সেরাকে কে পারুয়া যাইতেছে আখিরি নবীর উম্মত দেখছেন না অনেক সময় নৌকার মধ্যে বিয়ে শাদির জামাই জামাইর ভাতিজা নৌকার সয়ার উপর ওইটা বসে থাকে মুরব্বীরা নিচে বসে পোলাপান তো উপরে বসে আবার নাইজ দেয় নিচের তো মুরব্বীরা কাজ কেরে নাচানাচি করে বাইরে নিচে নামা আরেকজন গো চাচা কারে কইতাছেন বাইরে নামাই তো এটা জামাইয়ের জামাইয়ের ভাতিজা হ্যাঁ রে বাড়ি দিলে জামাই আজগা যাই কই না জামাই না গেলে আমদার কাম হইতো না কই বাইরে তো জিব্রাইল কে বই জাহান্নামের ফেরেশতারা কথা কইস না আজকে নাচানাচি কে করে জানো আমার আখেরি নবীর উম্মত ফুল সিরাতের ফুল পার হইতে গিয়া একটু নাচানাচি করে কথা কইস না রন জাহান্নামের ফেরেশতা কি বউ নাচছে নাচছে ভাইন গেলাও আমি আর হরতাম না এই মর্যাদার অধিকারী হবেন আপনারা সবাই বলুন মারহাবা বলতেছিলাম নবীজি সিদরাতুল মুনতাহা পৌঁছে গেলেন ওখান থেকে রফরফ আসলেন নূরের সিংহাসন একটানে আল্লাহর আরশের গোড়াতে নামিয়ে দিলেন নবীজি জুতা মুবারক পায়ে হাই হাই জুতা নিয়ে এসে পড়ছি জুতা খুলতে চাইলে আরশ কাঁপে আল্লাহ জিগায় আরশ কাপস কি লেগিয়া আচ্ছা আল্লাহ কি জানে না কি লেগে কাঁপে আল্লাহ তো নবীর এই জিগাই তার তো নবীর জিগায় না আরশটা জিগায় কাপুস কি লেগিয়া আল্লাহ আমরা আকাঙ্ক্ষিত ছিলাম আপনার বন্ধুর পাও মুবারকের জুতা মুবারকের ধুলি নিয়ে আমরা ধন্য হব আপনার বন্ধু জুতা খুলিয়া লাইতেছে আল্লাহ জিগায় বন্ধু কি করেন আল্লাহ জুতা খুলি আমি তো জুতা পাওয়া দিয়ে আই পড়ছি তো খুলেন কি লেগিয়া আল্লাহ খুলি যে মুসা নবী তুর পাহাড়ে জুতা পাইয়ে দিয়ে গেছেন আপনি না ধমক দিছেন কোরআন শরীফে আছে ফাখলা নালায়েক জুতা পাওয়া কইয়াই ছোস ধমক দিচ্ছেন না আমি তো বই পাইতেছি আমার উনি আবার ধমক টমক মারেন আমার আল্লাহকে বন্ধু গো হগলে রে ধমক দেই না তোমার জুতা মুবারকের দলিল জন্য আমার আরশ পাগল হয়ে গেছে এই নবীর উম্মত হওয়াতে বলুন আমাদের লাভ হলো না লস হলো এখন নবীর উম্মত হইছি কিনা নাকি বেজালে আছি এটা অল্প সময়ের মধ্যেই আমি সামনে নিয়ে আসতেছি আপনাদের কষ্ট হইতাছে না তো যাই হোক বরকতের নবী মেরাজের সফরে যাচ্ছেন এই তো মেরাজের চাঁদ আল্লাহ নিজে দাওয়াত করে নিয়েছেন নবী দাওয়াত ইচ্ছা করে নেয় নাই নবী বইলাও যায় নাই আল্লাহই বন্ধুকে ভালোবাসার বন্ধুর সাথে বন্ধুত্ব এই দাওয়াত করে নিয়েছেন এবার চলে গেলেন আরশে আরশের মধ্যে নিরিবিলি নয় বন্ধুর সাথে কথা বলবে এখানে যেন পরিবেশ নাই চারজন আরশ বহনকারী ফেরেশতা আছে এখানে হচ্ছে না মাশাআল্লাহ আপনি না আল্লাহ হায়াত দেখ আল্লাহ হায়াত দেখ এবার নবীজিকে নিয়ে আলোচনা করবেন চারজন আরশ বহনকারী ফেরেশতা আমার আল্লাহ বলেন বন্ধু আটজন বন্ধু এখানে নয় এখানে তো ফেরেশতার আছে চলো নিরিবিলি জায়গায় যায় যেটাকে বলা হয় কোরআনের ভাষায় কাবা কাউসাইন
আমার আল্লাহ লম্বা গঠন এখানে আলোচনা দুই ঘন্টার, কাবা কাউসাইনে বসে বন্ধুর সাথে বন্ধু এত কাছাকাছি বসেছেন যেন কোনো কথাই যেন কেউ কাউরে বুঝাইতে শুনতে কষ্ট না হয়, একেবারে পাশাপাশি বসে। আমরা অনেক সময় কিছু কিছু কথা কানাকানি করে বলি না, আমরা কানে কানে বলি, আমার আল্লাহ কই বন্ধু কানাকানি দরকার নাই, একবারে কানের সাথে কান মুখের সাথে মুখ পাশাপাশি এত কাছাকাছি বন্ধুর সাথে বন্ধু বসেছে, কিতাব লেখে মাঝখানে একটা সুই ফালাইবার জায়গা নাই, আলাপ চলছে এক টানা 27 বৎসর। দুনিয়ার মানুষ ঘুমাই রিছে, চন্দ্র সূর্য ঘুমাই রিছে, আল্লাহ কয় সব ঘুমা, আমরার কথা চলছে, কিন্তু কথা চলছে বহু কথা চলছে। আমার নবী এত গভীর বন্ধুত্বের মাঝখানেও মাঝে মাঝে দুইটা চোখের পানি ছেড়ে দেয়। আমার আল্লাহ বলেন বন্ধু গো, যেই দুঃখ নিবারণ করার জন্য তোমাকে এত ঊর্ধ্বের সফর করাইলাম, এখনো তোমার চোখে পানি দেখা যায়, কারণ কি? আমার নবী কান্দে ব্রহ্মভূত, হ্যাঁ আমার আল্লাহ আমি আমার উম্মতের বলতে পারি না, আমার উম্মতের জানি কি উপায় হয়। আমার আল্লাহ বলেন বন্ধু গো আমার কুদরতি ডান দিকে তাকাও, তাকাইলাম কি দেখলা, বিরাট বড় একটা পাহাড় দেখা যায়। আমার কুদরতি বাম হাতের দিকে তাকাও, দেখলাম কি দেখলা, ছোট্ট একটা পাহাড়। ও বন্ধু এই জন্য তোমারে নিয়ে আসছি, আর কে দোনা গো বন্ধু, ডান পাশের পাহাড়টা হলো আমি আল্লাহর দয়ার পাহাড় গো বন্ধু, বাম পাশের পাহাড়টা হলো তোমার উম্মতের গুনার পাহাড়। এবার তুমি বলো আমার দয়া বেশি না তোমার উম্মতের গুনা বেশি? আমার নবী বারবার তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, প্রভু গো আপনার দয়াই তো বেশি দেখা যায়, আমার উম্মতের গুনা তো কম দেখা যায়। আমার আল্লাহ বলেন বন্ধু গো আমি কথা দিলাম গো বন্ধু, আর কানতে হবে না, এই ঘটনা জানিয়ে দেওয়ার জন্যই তো তোমাকে দাওয়াত করেছি গো বন্ধু, আর কেঁদো না উম্মতের ব্যথা লইয়া, এবার আমি আল্লাহর দয়া বেশি তোমারে দেখাইলাম, এই দয়া দিয়ে হাশরের ময়দানে তোমার উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তারপরও আমার নবী উম্মতের কথা বলে নাই, লম্বা ঘটনা 27 বৎসর পার হয়ে যায়, আমার আল্লাহ বিদায় দিবেন নবীজিকে, ও বন্ধু উম্মতের জন্য কি কিছু নিবানা? আমার নবী দুইটা হাত বাড়াইলেন, উম্মতের জন্য কি আনবেন, উম্মতের জন্য কি নিবেন, কি দিবেন? আমার আল্লাহ কয় বন্ধু গো খালি দিব না, 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের দিলাম, 50 ওয়াক্ত হরি কয়ক্ত, আবার হরি নাও এটাও আছে, হরি না কয়ক তো 50 ওয়াক্ত নামাজ দিছে। নবী লই আইতেছে মুসা আলাইহিস সালাম 6 নম্বর আকাশে, মুসা নবীর আকাঙ্ক্ষা ছিল আল্লাহরে দেখতো, নিজের চোখে তো পারছে না, আল্লাহকে তোর আকাঙ্ক্ষা মিডাইতেছি আমার বন্ধুর মাধ্যমে, সুবহানাল্লাহ। হুজুর উম্মতে লেগে কি আনছেন? 50 ওয়াক্ত নামাজ আনছি মুসা নবী। মুসা নবী হুজুর আমার উম্মতে শক্তিশালী, হ্যাঁ রে ভারে না আর আপনার উম্মতে হারবো, একটু কমাইয়া লইয়ান। আমার নবী যাইতেছে কমাই তো, নবীর মাধ্যমে মুসা নবী সাই আমার আল্লাহরে দেখে লাইছি মন মতো, নবীর মাধ্যমে নিজের ক্ষমতা নাই, যাই হোক 45 বার গিয়ে 45 রাকাত ওয়াক্ত কমাইতে 9 বার গেছে, 9 বারই মুসা নবী নবীর মাধ্যমে আল্লাহরে দেখছে, আবার যাইব আরো কমাইতো? নবীজি কই না আর যাইতাম না, ফাসক্ত রয়েছে এটা থাক, আল্লাহকে বন্ধু আর আইতে হইতো না, ফাসক্ত নামাজ, ফাসক্ত নামাজ পড়লে মুখে মুখে 45 কমাইছি, খাতা কলমে কমাইছি না, খেলাম ফাসক্ত করলে নাকি ভাইব 50 এ। নবী দুনিয়াতে আইসা পড়ছে মেরাজের সফর করে, দুনিয়াতে আইসা খবর দিলেন একই রাত্রের কিছু সময়ের মধ্যে, খবর দিলেন সাহাবিরা আমি তো আজকে রাত্রে এই ঘটনা, কিছু সময়ে আল্লাহর সব কিছু বেহেস দুজুক যা আছে সব কিছু দেখাইছি, এই বেহেসতে শান্তি দুজুকে শাস্তি সব কিছু দেখিয়েছি। আইসা বর্ণনা করলে সাহাবিরা সবার আগে আবু বকর সিদ্দিক এটা মেনে নিয়েছিলেন, তারপর থেকেই আবু বকরের লকব হলো আবু বকর সিদ্দিক, নবীর মেরাজকে সত্য বলে ঘোষণা করেছিলেন, কিন্তু একটা মানুষ মানতে রাজি না, যার নাম আবু জাহেল। আবু জাহেল কয় ও আবু বকর এই যে কইছিলাম যে মুহাম্মাদের মাথা নষ্ট হয়ে যে দেখো কি কয়, এক রাইতে বলে করতে কই গেছে, এটা কি সম্ভব? নাউজুবিল্লাহ কর না, কিন্তু আবু জাহেলের বিশ্বাস হয় না। আবু জাহেলের লগে ইহুদি একটা সামসা আসিন, না বড় বড় লোকের সাথে সামসা থাকে না, হ্যাঁ ও ভাল মারে সাসা, এটা কি সম্ভব?
সামসামি কইরা 20 25 টা পাইছে এইটা লইয়া বাজার সদাই কইরা বাড়িত গেছে ইহুদি বাড়িত গিয়া বাড়ি অল নিরক আরে আজকে মজার খবর হুন কি আরে আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ এই বলে এই এই বলে এই আমার চাচা আবু জাহেল কত জ্ঞানী মানুষ দেখ আমারে টাকা দিছে বাজার কইরাইছি মাস্তরকারি ভাগ কর রান্না বাড়া কর আমি গুসুল্লা কইরাই এটা কি সম্ভব এক রাইতে কিছু সময় বলে 27 বছর বিবি মহিলা মহিলারা তো মন নরম মহিলা কয় দেখো এই নবীর পক্ষে সম্ভব হইতে পারে যদিও সেও মুসলমান হয় না বেদিন ইহুদি কয় তুইও জুমুন হেই তালের গান গাছ মাছ কাইতে রান্না কর হয়ে গেছে গোসল করতো পানি দিছে ডুব দিছে আসিন পুরুষ হয়ে গেছে মহিলা ছিল জেন্টস হয়ে গেছে লেডিস শুকনার চায়ে দেহে কাপড়ও নাই ফরনের কাপড়ও নাই হাই হাই কি হলো রে কি হলো এমনি এক রাজকুমার ঘোড়া দৌড়ে যাইতেছিল দেখে একটা সুন্দরী মেয়ে পানির মধ্যে ইতস্ত করতেছে জিজ্ঞেস করলো বোন কোনো সমস্যা হবাই আমার তো পরনে কাপড় নাই আমি তো বেআব্রু হয়ে গেছি আমাকে ইজ্জত বাঁচাও রাজকুমার শাল খুলে দিলেন শাল পরনে পরে শুকনা তুলছে রাজকুমার ঘোড়ার পিঠে উঠাইয়া বাড়িতে নিয়া কাজী সাপ ডাক দিয়া বিয়া খান সাইজালে 27 বছর সংসার কয়েকটা হুলামাইয়ার মা ও হইছে তাই জেলা কইছিন এক রাইতে নবীর মেরাজ এটা কি সম্ভব ওই আবু জাহেলের সামসা ইহুদি 27 বছর কয়েকটা হুলামাইয়ার মা আল্লাহ কই বুঝাইতাছি সম্ভব কিনা বুঝা লইস আবার ঘটনাক্রমে ওই পানিতে যায় ডুব দিছে আবার মাশাআল্লাহ জেন্স হয়ে গেছে দেহে যে কাপড়টা শুকনাত রাখছিল এটাও আছে দৌড়াইয়া উপর ওইটা কাপড় লয়ে দৌড় দিছে বাড়িওল নিয়ে আছে কিনা দেখবার লাগে যায়া দেহে ও হন ফুলার মা মাছ হই কাল সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ নিজে বলেছে আমার এই বন্ধুর সফর আর সহ্য সফর সুবহানাল্লাযী আসরা এটা আর সহ্য সফর আমি গঠাইলাম না হ্যাঁ না কই সম্ভব না আল্লাহকে আল্লাহ বুঝাইতেছে বাড়ি গিয়া জিগায় পোলার মা তুই আছোস কই কি হয়েছে রে সিল লাগিল গেল কই মাছ কাটতে কয় বছর লাগে এবার মাছ কাটা তুই চাইছে কি মাথা ঠিক ঠিক মানে 27 বছর হয়েছে বাড়িতে গেছি ওহনো তুই মাছই কাটস কিছু পাগল কই কি রে আমার অক্ষণ মাছ দিয়া তুমি গোসল করতে গেছো 27 বছর হলো কই দেখ আল্লাহর কসম করে কই 27 বছর ঘটনা কি জানস আমি ডুব দিছি মহিলা হইছি রাজকুমার আমারে নিয়ে বিয়া করছে কয়েকটা হুলামায়ার মা হইছি আবার ডুব দিছি পুরুষ হইছি ওখানে বাড়িতে এসে আগে তোরে খোঁজ নিতাম তুই আছস কিনা দাও লইছে গলা ডাকাই তেলাম বাটপারি শুরু করছ মাছ কাটতে কাটতে আবার 27 বছর হকিম নেয় কয় দেখ আল্লাহর কসম করে কইছি এই ঘটনা ঘটছে এবার মহিলা কয় এই ইহুদি তোমার যদি এই মাছ কাটার কিছু সময়ে 27 বছর হইয়া মেয়ে হইয়া আরেকজনের বউ হইয়া ফুলামাইয়ার মা হইতারও এটা যদি সম্ভব হয় আমার নবীর এক রাত্রের কিছু সময়ে 27 বছরের মেরাজ কেন সম্ভব হবে না ইহুদি কয় না ঠিক আছে ঠিক আছে মানতেন না মানাইব যাই হোক এ মজার ঘটনা আমার নবী সর্বশেষ ঘোষণা করে দিলেন উম্মতেরা রে আমি তোমাদের জন্য আমি মেরাজ করেছি একবার আর তোমাদের জন্য এই মেরাজের রাস্তা খুলে দিছি পাঁচবার আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনের জন্য মেরাজ নবী একবার গিয়েছেন উম্মতের জন্য পাঁচবার রাস্তা করে দিয়েছেন যদি এই নবীর উম্মত হন তাহলে কাজগুলি আমাদের করতেই হবে মেরাজের বরকত আমরা অবশ্যই পাবো আল্লাহর সাথে সাক্ষাৎ নামাজের মাধ্যমেই হয় নামাজ ছাড়া সাক্ষাৎ হয় না আল্লাহ বলেন বন্ধু তুমি যে ঘোষণা দিয়েছ আমি কবুল করে নিয়েছি তোমার উম্মত যদি আমার দিদারের আশায় নামাজে দাঁড়ায় এক রাকাত নামাজকে আমি বুরাক বানাবো আর এক রাকাত নামাজ রফরফ বানাবো আমি মাওলার দিদার দেখাইয়া দেব বলতেছিলাম কোরআনে আরো ঘোষণা যার থেকে আমি তালাওয়াত করেছিলাম মা বাবার ওয়াজ সুবহানাল্লাহ বলো আজকে যার উদ্দেশ্যে আইজন যার রোহানে
মাগফিরাতের উদ্দেশ্যে আইজন, সেটা কোরআন শরীফের নির্দেশ। আমার আল্লাহ বলেছে এমন সন্তান দুনিয়াতে রেখে যাও যারা মা বাবাকে কবরে শুয়ায়াও মা বাবার কথা ভুলে নাই। কোন মা বাবা? যে বাবা সন্তান কোথাও গেলে রাত্র দশটা হলে বাসটেন দাঁড়িয়ে থাকতো, যেই মা রাত্র দুইটা বাজলে সন্তান বাড়িতে না আসা পর্যন্ত দরজাটা খুলে দাঁড়িয়ে থাকতো। ওই মা বাবার উদ্দেশ্যে আমার আল্লাহ ওয়াজ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কার সাথে? কার সাথে? মা বাবার সাথে ভালো ব্যবহার করা বলুন সন্তানের দরকার আছে কিনা? যেই বাবা মাতার গা পাতাই পড়তো গো, রাত্রে দিন বানাইয়া রোজগার করত, জীবনটা বাঁচে না, তারপরও অফিসে যায়, দোকানে যায়, ব্যবসা বাণিজ্যে যায়, সাগরে মাছ ধরতে যায়, একটাই কারণ সন্তানকে লালন পালন, সন্তানের মুখে খাবার তুলে দিবে, এটাই উদ্দেশ্য। শুধু এটাই নয়, মার জীবন কত কষ্ট, রাত্র শীত, প্রচন্ড শীত, ডান দিকে যদি প্রস্রাব করে দিছি মা বাম দিকে নিত, বাম দিকে প্রস্রাব করে দিলে মা প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া গো সন্তানের সুখ নাই রাখত, মা মেতরিনী হইয়া গো পাতলা পায়খানা পরিষ্কার করত, আশপড়োশী লোকেরা পায়খানার গন্ধে নাকে কাপড় দিত, তোমার আমার মা জীবনে কোনো দিন নাকে কাপড় দেয় নাই। শুধু এটাই শেষ নয়, কত কত মা তোমার আমার মতো একটা সন্তানের মুখ দেখার জন্য, একটা সন্তানের মুখ দেখার আশায় ডেলিভারিতে কত কত মা দুনিয়া ছেড়ে কবরে গিয়েছে, যায় না? কত মা ডেলিভারিতে অ্যাক্সিডেন্ট, অথচ তারপরেও মা জাতি মহিলারা সন্তানের আশা কিন্তু সারে নাই। নিউ মার্কেট ঢাকা, পাঁচতলা বাড়ির মালিক, পাঁচটা দোকান নিউ মার্কেটে, বাটা সিগনাল মোড়ে পাঁচতলা বাড়ি। তো আমি তখন রমজানে তারাবি পড়াই ঢাকাতে উস্তাদের সাথে, গেলাম আসরের পরে মিলাদ, মিলাদ শেষে তাবারুক বন্টন করতেছে কিন্তু বাড়িওয়ালা ছেলে মেয়ে নাই, ভিক্ষুক মহিলারা হাত পাচ্ছে, মা গো আমার কিছু দেবেন, বাড়িওয়ালনি তাবারুক বাইটা দিতেছে। একটা ভিক্ষুক মহিলা একটা ছোট বাচ্চা ছেলে কুলে নিয়ে হাত পাচ্ছে, ছোট বাচ্চাটাও ওই যে মা হাত পাতে দেখে দেখে শিখছে, বাচ্চাটাও হাত পাচ্ছে। বাড়িওয়ালনি দুইটা চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহ গো আমাকে পাঁচতলা দিলা, পাঁচটা নিউ মার্কেটে দোকান দিলা, আমার এমন একটা ছেলে দিলা না, রাস্তায় ঘুরে মা হাত পাতে মানুষের কাছে, আর আমার সম্পদ দিলা একটা সন্তান দিলা না, আমার সবগুলি সম্পদ নিয়ে যাও একটা সন্তান দাও, আমি মা কোলে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, তবু সন্তান কোলে নিলে কত শান্তি, আমি এটা একটু বুক করব। কত যে পাগল মা সন্তানের জন্য। গতকালকের হে ঘটনা, একলোক বলে হুজুর মা ছেলে মেয়ে তো মারে ভাত দেয় না, ভারতের ঘটনা, গত রাত্রের আগের রাত্রে মাহফিল ছিল ত্রিপুরা, বলতেছে হুজুর বিচার বসলাম, মা বাবা বাবা নাই, মারে দুইটা ছেলে ভাত দেয় না, মার কোনো খোঁজ খবর নেয় না, মা না খাইয়া থাকতে থাকতে আমার ঘরে এসে কিছু কামকাজ করে কিছু ভাত টাত খায়, আর বলে আমার ছেলেরা তো আমার খবর নেয় না। আমরা সামাজিকভাবে বিচার বসলাম, তাকে বিচার করব, একটা দিন ধার্য করলাম, ওই দিন এই দুই ছেলের বিচার হবে, মারে কেন বাদ দেয় না। অবশেষে মা বলতেছে বাবা বিচার কইরো আমার ছেলেরা মাইরো না, এই মারে কষ্ট দিয়ে মক্কা মদিনায় গেলেও কোনো লাভ হবে না। বিচারকদেরকে বলতেছে তোমরা বিচার কইরো আমার ছেলের মাইরো না, অথচ মার খোঁজ খবর নেয় না, মারে খাবার দেয় না, কাপড় দেয় না, কোনো খোঁজ খবর নেয় না, এরপরও মা কি বলছে বিচার কইরো আমার ছেলের আরে মাইরো না। এই মা বাবার ওয়াজ কোরআন শরীফে আল্লাহ করেছে, দুনিয়ায় থাকতে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন কি ব্যবহার করত? ভালো ব্যবহার। কিরকম ভালো ব্যবহার? নবীজি বলছে ভালো ব্যবহারটা কিরকম আর করলে ভালো ব্যবহার কি পাবেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত,
ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ ভালো ব্যবহার ভালো ব্যবহার কিভাবে করলেন বাজারে যাবেন দোকানপাটে যাবেন চাকরিতে যাবেন বিকালবেলা বাসায় ফিরবেন দাঁড়াইয়া চিন্তা করবেন মার লেগে কিনিমু বাবার লেগে কিনিমু মার জন্য বাবার জন্য কিছুই পারলেন না এক খালি চারটা কলা কিনলেন চারটা কলা বারো টাকা মাত্র পকেটে টাকা নাই চারটা কলা বারো টাকা বারো টাকার কলা লইয়া রাত্র দশটাই বাড়িতে যাবেন মা যে রুমে থাকেন যাইয়া মার রুমে পাশে দাঁড়াবেন বলুন যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না আসে একটা মানুষ আছে ঘুমায় না সন্তানের অপেক্ষায় দাঁড়িয়ে তাকে বলুন এই মানুষটাকে দরজায় যাইয়া চুট্টু করে ডাক দিবেন মা মা দেখবেন চট করে জবাব দিবেন বাবা আইছো আমি তো তোমার মা ঘুমাই নাই দরজা খুলে দিছে মা গো মা কি করব মা পারি না তো কোলাইতে চারটা কলা আনছি মা তুমি আর বাবা দুইটা পেরা দুইজনে খাইও বাবা ওইটা আসছে বাবা কেন পয়সা খরচ করে কলা আনছস অন্য সদাই নিয়ে আইতি বাবা গো মন চায় তোমরা রে খাওয়াইতে এই যে ভালো ব্যবহার বাবা মন চায় তোমরা রে খাওয়াইতে ছোট কালে তো কষ্ট করে আমরা রে খাওয়াইছো লালন পালন করছো নিজের মুখের খাবার গো বাবা সন্তানের মুখে লাগাইছো সন্তানের মুখে উঠাইয়া দিছো মা নিজে না ঘুমাইয়া গো মা আমরা রে ঘুম পাড়াইছো বাবারে বুড়া মা বাবার সাথে ভালো ব্যবহার করো খেদমত করো কিতাবে আসছে কিতাবে দেখেছি নিজের চোখে বুড়া মা বাবার খেদমতে ছিল একটা যুবক আমার আল্লাহ নির্দেশ করেছে আজরাইল যুবকের হায়াত শেষ আজরাইল এসে দেখে মা বাবার খেদমত করে যুবকটা আজরাইল দাঁড়িয়ে আছে কিভাবে নিয়ে যাব যদি এখন যুবকটাকে নিয়ে যায় বুড়া মা বাবার তো কষ্ট হবে দাঁড়িয়ে আছে সাহস পাইতেছে না আজরাইল আমার আল্লাহ নাকে আজরাইল রে দেরি করতেছো কেন প্রভু গো যুবকটা তো তার মা বাবার খেদমতে লেগে আছে এই যদি এই অবস্থায় তাকে নিয়ে যায় বুড়া মা বাবার কষ্ট হবে এই জন্য আমি দাঁড়িয়ে আছি সাহস পাইতেছি না খেদমত অবস্থায় তার রুহটা নেওয়ার জন্য আমার আল্লাহ বলেন আজরাইল যা যা মা বাবার খেদমতের কারণে আমি আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিলাম এই মা বাবার তো চিনি না ভালো ব্যবহার দূরের কথা মারে জাগাই দিতে রাজি কিন্তু করলে কি হবে রাসূল বলেছেন চারটা কমলা মা বাবার জন্য অথবা চারটা কলা মা বাবার জন্য হাতে দিলা মা বাবা খুশি আমার আদুরের সন্তান কিছু না কিছু না নিয়ে বাড়িতে আসে না কলাগুলো হাতে নিয়ে যদি খুশি হয় আর যদি বলে বাবা খুশি হলাম কলা দুইটা খাইবে তোর বাবা দুইটা খাবো তোর মা যাও বাবা তুমি ঘুমিয়ে থাকো আমার নবী বলেছে এইটুকুন ব্যবহারে যারা মা বাবার মন খুশি করেছ সন্তুষ্ট করেছ আমার আল্লাহ কি পরিমাণ নাকি দিয়েছে একটা লোক নামাজ পড়লো সদকা করলো রোজা রাখলো হজ করলো উমরা করলো আল্লাহর রাস্তায় জেহাদ করলো ছয়টায় আবাদত করে যেই নাকি লইয়া বাড়িতে যাবে গো তুমি তোমার মা বাবার খুশির উদ্দেশ্যে মা বাবার খেদমত মা বাবার মন সন্তুষ্টির উদ্দেশ্যে চারটা কলা বা মা বাবার হাতে দেওয়ার কারণে তার চাইতে বেশি নাকি তোমার আমল নামাই পাইয়া গেছ কিছু না কিছু করেন কি খাইলে মা খুশি হয় বাবা খুশি হয় এটি একটু করেন আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে তাহলে কি কি করবেন কোরআন শরীফ শিক্ষা দিছে মা বাবার কবরের পাশে মা বাবার কবরের পাশে যান যায় দুইটা হাত বাড়ায় ডাকেন কি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ নিজে মা বাবার জন্য দোয়া শিখাইছে কই দোয়া তো করলেন না একটা মানুষ পাইলাম আপনাদের চট্টগ্রামে পতেঙ্গা এসে মায়ের জন্য দোয়ার মাহফিল করেছে আল্লাহু আকবার বলুন বাবা আমরা যে মা বাবার জন্য কিছু করি না মা বাবা তো কবর থেকে দীক্ষার দিতেছে কি বলে তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা তো চারাগা ফেল সুদি আজ হালে মা কিরে বাবা এই সম্পত্তি তো আমার ছিল আমার সম্পত্তি পাইয়া তুই সম্পত্তিওয়ালা হইছস আমার বাড়ি পাইয়া তুই বাড়িওয়ালা হইছস কিন্তু তোরা যে দুনিয়ায় থাকতে যদি এক সপ্তাহ সময়ে কোথায় গেছো একটা দিন বেশি হইলে তোর বাবা রাস্তায় দাঁড়াইয়া থাকতো আর আমি মা
কাঁদতে কাঁদতে বাড়ির বিজাইতাম, একদিন সহ্য করতে পারি নাই। আর আজকে বছরের পর বছর কবরে শুয়ে রইলাম সম্পত্তি পায়া, আমরা রে এইভাবে ভুলে গেলি দীক্ষার দিতে থাকে, এগুলি দুনিয়াতে সন্তানের উপর বিপদ হয়। কাজী কবর থেকে মা বাবা যেন দীক্ষা না দিতে পারে, আল্লাহ যে দোয়া শিখাইলেন এই দোয়াটুকুন আমরা তালাওয়াত করব। বাবা রে মসজিদের ইমাম সাহেব হুজুর নিয়েই দোয়া পড়াইতে হবে এটাই শর্ত নয়, আপনার মা বাবার জন্য আপনি দোয়া করেন আর আপনার মা বাবার খেদমত আপনি করেন, অন্যের দিয়া করাইবার চেষ্টা বেশি কইরেন না, নিজেরটা নিজে করেন, তাইলে সরাসরি কবুল হবে। সন্তানের দোয়া মায়ের জন্য ডাইরেক্ট কবুল, মা বাবার দোয়াও সন্তানের জন্য কবুল। বাস্তব আমার এলাকার ঘটনা, মা বাবাকে কষ্ট দিলেন বিয়ে করার পর, বিয়ে করে জুট মিলে চাকরি করত শ্রমিক, জুট মিলের শ্রমিক, বাস্তব ঘটনা, পুরাপুরি ঠিকানা নাম বললে গিবত হবে আমি পুরাটা বলবো না, জুট মিলে চাকরি করত, দুই মাস হয়েছে বিয়ে করছে, সপ্তাহে সপ্তাহে বেতন, দুই মাস পরেই বলতেছে মা আমি আর বেতনের টাকা তোমারে দিতে পারবো না, আমার ভবিষ্যৎ আছে। মা জেগাইতেছে বাবারে পসরা পায়খানা পরিষ্কার করলাম আমি, দশ মাস দশ দিন পেটে রাখলাম আমি, প্রসব ব্যথায় তিন দিন গলা কাটা মুরগির মতো লাফাইলাম আমি, বালতির পর বালতি রক্তক্ষরণ হলো আমার, মেতরিণী হইয়া পসরা পায়খানা পরিষ্কার করতাম আমি, আজকে তোর ভবিষ্যৎ হইছে, তাইলে কি আমাদের তুই খরচপাতি দিবি না? না, ওই বিবি সাহ বলছে খর খরচপাতি মা বাবারে দিলে আমাদের ভবিষ্যৎ আছে না, বিবির কথায় মা বাবারে বাইর ফিরে দিছে। অথচ ইসলাম বলেছে মা বাবার সন্তুষ্টির জন্য মা বাবার নির্দেশে তোমার বিবিকে তুমি বের করে দিতে পারো। বাস্তব ইব্রাহিম আলাই সালামের জীবনী খুলুন, ইব্রাহিম আলাই সালাম আদুরের সন্তান, একমাত্র সন্তান ইসমাইল, ইব্রাহিম থাকে সিরিয়াতে, ইসমাইল আলাই সালাম থাকে মক্কাতে, বক্কাতে বিয়ে করে চিঠি লিখলেন বাবা ইব্রাহিম বাবা একটু কষ্ট করে আসেন, আপনার আদুরের ছেলে ইসমাইল বিয়ে করেছে, বাবা একটু বউটা দেখে যান। ইব্রাহিম আলাইসাল্লাম খুশি, অনেক দিন হলো সন্তানটারে দেখি না, যে সন্তানের গলায় আমি আল্লাহকে খুশি করার জন্য ছুরি চালিয়েছিলাম সন্তানটারে দেখে আসি। ঘোড়া চালাইলেন বুড়া মানুষ কষ্ট করে মক্কায় গিয়ে, ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলের বাড়ির গেটে দাগ দিলেন, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল ভিতর থেকে গরম সুরে জবাব, কে এত বড় দুঃসাহস? আমার স্বামী সম্মানী ব্যক্তিত্ব, নাম নিয়ে ডাকো, কে তুমি? মাগো আমি একজন বুড়া মানুষ, বহু দূর থেকে আসছিলাম ইসমাইলকে দেখার জন্য, আবারও নাম নিয়ে বলো। ইসমাইল বাড়িতে নাই, বাসায় নাই, কোন সময় আসবে গো মা তাও বলতে পারি না। মাগো এত রাগ দেখাও কি লিগিয়া, এত কথা শুনতে চাই না। মা আমি তো মেহমান আসছিলাম, আমি কি করব? ইসমাইল রে চাইছো, ইসমাইল নাই, তাহলে কি আমি যাবো গা? যাও গা মা, যাই গা। ইসমাইল আসলে বইল ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায়। বাবা বলে গেছে চৌকাট ভালো না। ইব্রাহিম চলে গেলেন সিরিয়ার দিকে, কিছুক্ষণ পর ইসমাইল আলাইসালাম বাড়ির গেটে এসে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, বিবি বিবি গো আমার বাড়িতে কি কোনো মেহমান আসছিল? ও বিবি আমার নাকে দি আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে, আমার নাকে ইব্রাহিম আমার বাবা ইব্রাহিম আলাইসালামের গন্ধ লাগতেছে, বলো কোনো মেহমান আসছিল কিনা। বিবি ঘর থেকে বলে হ আসছিল একটা বুড়া লোক, নাম কি জানি না, আয়েশা তোমাকে নাম নিয়ে ডাকে, কত বড় দুঃসাহস। ইসমাইল আলাইসালাম বুঝে ফেলেছে আমার বাবা ইব্রাহিমই তো আমার নাম লইয়া থাকে, যত বড়ই হন বাবা কি নাম নিয়ে ডাকে না? এই ডাকের মধ্যে একটা শান্তি লাগে কিনা বলুন তো। সারা বাংলাদেশে কোথাও আমি দুপাজ্জলকে কেউ তুই করে ডাক দেয় না, বাড়িতে গেলে আমার মা নাই বুড়া বাবা, বাড়িতে গেলেই জিগায় আজকে কই গেছিলি, আবার বিকালবেলা বাড়িতে বাহির হইলে জিগায় আজকে কই যাবি, কি যে শান্তি লাগে, এই শব্দটার মধ্যে যেন জান্নাতের শান্তির গন্ধ পাওয়া যায়। ইসমাইল আলাইসালাম কান্দে, বিবি গো
আমাকে যে নাম নিয়ে ডেকেছেন এটাই তো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তুমি কি আমার বাবার খেদমত করো নাই না না করি নাই ডাক দাও নাই না বাড়িতে বসতে কও নাই না বলছে চলে যাবে বলছি চলে যাও আর কিছু বলে নাই একটা কথা বলেছে কি বলেছে গো বিবি স্বামী আমি দেখি ঘরের চৌকাট ভালো ওই বুড়া লোকটা বলেছে ঘরের চৌকাট ভালো না চৌকাটটা যেন বদলাইয়া ফেলো সঙ্গে সঙ্গে বাহিরে দাঁড়াইয়া বলছে বিবি গো ইনি আমার বাবা গো ইব্রাহিম খলিল তোমার ব্যবহারে অসন্তুষ্ট হইয়া আমার বাবা বলে গেছে ঘরের চৌকাট বদলাইতে চৌকাট তো ঘরের চৌকাট নয় চৌকাট হইলা তুমি আমার বাবার মনে কষ্ট দিয়েছো বাবা বলেছে তোমাকে বদলানোর জন্য আমি ঘরের ভিতরে আসব না এখান থেকে বাবার খুশির জন্য নির্দেশ দিলাম আমি ঘরে আসার আগে তুমি ঘর থেকে বেরিয়ে যাও বাবা খুশি করার জন্য ইসমাইল আলাইহিস সালাম স্ত্রী বের করে দিলেন তালাক দিলেন আর বর্তমান সময়ের যুবকেরা স্ত্রী খুশির জন্য মা বাবাকেও ঘর থেকে বের করে দেয় বাদ দেয় না কত কিছু খায় কত মার্কেটিং নিজের ঘরে ফল ফলাদি বাবা একটা সিজন গেল একালি কমলা বাবার কপালে চলল নিজের কপালে নিজে কোরআন মেরেছ মা বাবাকে যারা না খাওয়ায় নিজে খালি খাইছ বাবারা কষ্ট হইতাছে আপনাদের আমি শেষ দিকে গেছি মা বাবার জন্য কি করতে হবে সেদিকে যাচ্ছি এবার ইসমাইল আলাইহিস সালাম বাবার খুশির উদ্দেশ্যে বিবি বাদ দিয়ে আবার বি করলেন আবার চিঠি লিখলেন বাবা আবার কষ্ট করে এসে দেখে যান চৌকাটটা বদলাইছি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বড় বিবির কাছে সিরিয়ার থেকে সাহারা আমার বাবা ইসমাইল চিঠি লিখছে আবার বিয়ে করছে বউটা একটু দেখে আসি তুমি অনুমতি দাও বড় বিবি কয় অনুমতি দিতারি গোড়ার উপরে উঠতে যাইবা গোড়ার থেকে এক নজর দেখা চলে আসবা গোড়ার থেকে মাটিতে পাও লাগাইতে পারবা না ইব্রাহিম আলাইহিস সালাম কয় সাহারা বারো বছর হয়েছে ইসমাইলকে দেখি না আমার কি মনটা চায় না একটু ভালো করে দেখি কোনো কথাই শুনতে চায় না ওয়াদা দাও গোড়ার থেকে দেখাইবা মাটিতে পাও লাগাইতে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাম কয় চিঠি যখন লিখছে ছেলেটা যাও ঠিক আছে মাটিতে পাও লাগাবো না গেলাম ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির গেটে গিয়ে ডাক দিলেন ইসমাইল বাড়িতে আছো সেদিনও ইসমাইল বাড়িতে নাই ঘরের ভিতর থেকে ওই নতুন বিবি ডাকে কে গো তুমি এত সুন্দর করে আমার স্বামী ইসমাইল ইসমাইল কইয়া ডাকো মাগো আমি অনেক দূর থেকে আসছি সিরিয়ার থেকে আসছি আমি একজন বুড়া মানুষ আমি তোমাদের মেহমান কই আমার ইসমাইল ইসমাইল বাড়িতে নাই কবে আসবে বলতে পারি না যাই হোক আপনার পরিচয় আগে দেন ইসমাইলের পরিচয় আর নিতে হবে না আপনাকে ও ভৌমা আমি হলাম গো তোমার স্বামী ইসমাইলের বাবা হজরতে ইব্রাহিমে খলিল এই কথা বলার পর বিবি ইসমাইলের বিবি একটা চিৎকার মেরে ঘর থেকে বেরিয়ে গেলেন বাবা গো তুমি কি ইব্রাহিম আল্লাহু আকবার বলো তুমি কেমন বাবা গো বাহির থেকেই তুমি চলে যাইতে চাও তুমি ঘরে আসলা না বাহির থেকে পরিচয় নিয়ে দিয়ে যাইতে চাও হ্যাঁ বাবা গুরাক থেকে নামো আমি তোমার ছেলে ইসমাইলের বিবি আমি তোমাকে খেদমত করব তোমাকে নাস্তা পানি খাওয়াবো বাবা নামো জবাব দিচ্ছে মা গো আমি নামতে পারবো না তোমার শাশুড়ি মার সাথে ওয়াদা দিয়ে আসছি গোড়ার থেকে নামতে পারবো না মাটিতে পাও লাগাইতে পারবো না এবার ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি পায়ে ধরে ডাকতেছে বাবা গো আমি তোমাকে যেতে দিব না গো বাবা আমি তোমাকে যেতে দিব না গোড়াতে যদি মাটিতে নামতে আমার শাশুড়ি মা নিষেধ দিয়ে থাকে বাবা দাঁড়ান মাটিতে পাও দিতে হবে না কিতাব লেখে একটা পাথর আইনা গুড়ার পাশে রাইখা বললেন বাবা গো মাটিতে পাও দিতে শাশুড়ি নিষেধ করেছে পাথরের কথা তো বলে নাই বাবা আপনি পাথরের উপরে নাই মা দাঁড়ান আল্লাহু আকবার বলো বাবা শ্বশুর আব্বা গো পাথরের মধ্যে দাঁড়ান পাথরের মধ্যে দাঁড়ান ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্ট হলেন এই ছেলের বউয়ের ব্যবহার পাথরে নাইমা দাঁড়াইলে
পাওগুলো ধুয়াইলেন, হাত মুখ পানি দিয়ে ধুয়াইলেন। ইসমাইল আলাইহিসসালামের বিবি মাতার চুল লাগাইয়া শ্বশুরের পায়ের পানিগুলো মুছে দিলেন। কিছু খাবার হাতি দিয়ে বললেন, বাবা গো খাবার খান, আর কিছু খাবার আবার শাশুড়ি মার জন্য নিয়ে যান। বলুন এই ব্যবহারে ইব্রাহিম খুশি হবে না বেজার হবে? খুশিতে বাগ বাগ হয়ে গেছে, বৌমা গো খুশি হলাম গো, আমার ইসমাইল কোন সময় আসবে গো বৌমা? লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, বৌমা গো কোন সময় আসবে ইসমাইল? ইসমাইল আসলে বইল, এবারে চৌকাট বড় ভালো গো, আমার ইসমাইল যেন চৌকাটটার না বদলায়। বৌমা প্রশ্ন করলেন শ্বশুর আব্বা এ কি? বললেন এটা কি চৌকাট, আমি তো বুঝতে পারি না। রে বৌমা তোমার বুঝতে হবে না, আমার ইসমাইল এই ব্যাপার ভালো বুঝে। এমন সময় বিদায় হয়ে যাবেন, ঘোড়ার উপরে উঠলেন, রওনা হলেন। ঘটনাক্রমে কিছুক্ষণের মধ্যে আবার ইসমাইল এসে গেছে, বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, কই গো আমার আদুরের বিবি গো, আজকে কি কোনো মেহমান আসছিল আমার বাড়িতে? কেন জানি গো আমার নাকে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। বিবি সত্য করে কো কেউ আসছিল কিনা? বিবি বেরিয়ে এসে বলতেছে, স্বামী গো আসো গো স্বামী, ঘরের ভিতরে আসো, আজকে আসছিল বাবা ইব্রাহিম আলাইহিসসালাম। ইসমাইল একটা চিৎকার মারলেন, ঘরের ভিতরে ঢুকলেন, বিবি কই গো আমার বাবা, 12 বছর বাবা দেখি না, বলো আমার বাবা কই, কই গো আমার বাবা? বিবি চোখের পানি ছেড়ে দিলেন, স্বামী গো বাবারে রাখতে পারি নাই, বাবা নাকি শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছে, দেরি করতে পারবে না। কি করলি গো, আমি কি বাবারে পাইতাম না? এবার বিবি বলতেছে, স্বামী গো বাবারে রাখতে পারি নাই, আসো বাবার দুইটা পা মুবারকের পাথরে দাগ রেখেছি, এই পাথরে বাবা দাঁড়িয়েছিল, এই যে দেখো পাথরে দাগ রয়ে গেছে, যাইয়া দেখবেন এই পাথরটাই এখনো খানায় কাবার দরজার পাশেই পাথর রেখে দিলেন, গ্রাউ করে রাখছেন গ্লাস দিয়ে, যাকে মাকামে ইব্রাহিম নামে ব্যবহার করা হয়। আল্লাহু আকবার বলো। ইসমাইল আলাইহিসসালাম দৌড়ে যাইয়া বাবার কদমের দাগের মধ্যে চুমা খাইতেছে, এটাই যেন বাবার মহব্বতের পরিচয় পাওয়া গেছে। বাবার মা বাবার পায়ে সালাম করবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন, মা বাবাকে তাজিম করবেন। আমার নবী বলেছেন, আল্লাহর পরে যদি মানুষের উপর কাউকে সেজদা করার নির্দেশ হতো, সেজদা করার নির্দেশ আমার আল্লাহ করত, তোমাদের মা বাবাকে সেজদা করো। আল্লাহর পরে সেজদার কোন হুকুম হলে মা বাবার উপর হইত। আজকে সেই মা বাবা চিনি না, মা বাবা দুনিয়ায় থাকতে খেদমতের নির্দেশ কোরআন শরীফে, কবরে গেলে দোয়ার নির্দেশ কোরআন শরীফে, আমার নবী হাদিস শরীফে মা বাবার গুরুত্ব দিয়ে ওয়াজ করেছেন। মা বাবা কি জিনিস প্র্যাকটিক্যালি নবী দেখাইয়া বুঝাইছেন। একদিন সাহাবিদের সাথে কথাবার্তা বলছেন, এমন সময় দুধমা হালিমাতুস সাদি আসতেছেন, আইসা বলতেছেন, বাবা আমি তোমার সাথে কিছু কথা বলবো। রাসূল সঙ্গে সঙ্গে মাতার রুমাল, যেই নবীর মাতার রুমালে জিব্রাইল বসার সাহস নাই, রুমালটা মাটিতে বিছাইয়া দিলে দুধমা হালিমা এসে বসে গেলেন। সাহাবীরা আশ্চর্য, এত বড় সাহস, কে সেই মহিলা? নিশ্চয়ই জান্নাতি কোনো মহিলা হবে, জান্নাত থেকে কি কেউ আসলো? না হলে নবীর রুমালে বসার সাহস পাই কে? কিছুক্ষণ কথাবার্তা বলে হালিমা তো সাদিয়া চলে গেলেন নবীজির রুমাল মাথায়। সাহাবীরা গেরাও করেছে, ইয়া রাসূলুল্লাহ কে সেই মহিলা নবীর রুমালে বসে? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, রে সাহাবীরা তোমরা জানো না এটাই আমার দুধমার হালিমা। দুধমা হালিমারে পাইয়া নবী মাতার রুমাল বিছাইয়া দেয়, আর যদি গর্ভদারিণী মারে পাইতো নবী যেন কলিজা খুইলা দিয়া দিত। এই মা বাবা যার দুনিয়াতে আছে খেদমত করো, কবর থাকলে দোয়া করো, এভাবে দোয়ার মাহফিল করো। মা বাবার মনে ব্যথা দিও না, দুঃখ দিও না, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মা বাবাই তোমার মসজিদ, মা বাবা তোমার মাদ্রাসা, মা বাবা তোমার মক্কা, মা বাবাই তোমার মদিনা, মা বাবাই হবে তোমার জান্নাত। মা বাবার সুতা পরিমাণ দুঃখ যেন কোনো মা বাবাকে দেওয়া না হয়, সব আমল বরবাদ হয়ে যাবে। আসুন, কোরআনের নির্দেশ, নবীর নির্দেশ, হাদিসের নির্দেশ,
আমরা মা বাবাকে দুনিয়ার জমিনে থাকলে খেদমত করি, মা বাবার মনে কষ্ট কোনো কাজ যেন না করি, আর যদি মা বাবা কবরও থাকে তাইলে মা বাবার জন্য আল্লাহর শিখানো দোয়া রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাই হোক, ইব্রাহিম আলাইহিসসালামের নির্দেশে ইসমাইল স্ত্রী তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে আশা দেখার জন্য দোয়া চিঠি পাঠাইলে ইব্রাহিম বলেছিলেন, মাগো বইল এই চোখ একটা ভালো। অবশেষে ইসমাইল আলাইহিসসালাম কানতে কানতে জিজ্ঞেস করছেন, বৌমা, বৌমাকে জিজ্ঞেস করলেন, আমার বাবা তোমাকে কি বলে গেছে? স্ত্রী বলছে, স্বামী গো, আমাকে বৌমা হিসাবে ডেকে ডেকে বলছে, বৌমা আমার ছেলে ইসমাইলকে বইল এবারে চৌকাটটা বড় ভালো, ইসমাইল যেন এই চৌকাটটা না পাল্টায়। আমি জিগাইলাম, বাবা এটা কি বললেন? কইতে ইসমাইল বুঝবে, স্বামী জানতে চায়। স্বামীর গলায় ধরে বলছে, স্বামী গো আমি শ্বশুরের এই কথাটা বুঝছি না, তুমি একটু বলবা এটা কি বলেছে? ইসমাইল দুইটা হাত বাড়াইয়া ডাকে, বিবি আয় আমার বুকে আয়, ঘরের চৌকাটের কথা বলে নাই, বলেছে তুমি বড় ভালো, তোমার যেন জীবনে কষ্ট না দেয়, আয় তোর আমার ভালোবাসা কিয়ামতের মাঠ পর্যন্ত থাকবে। বাবার আসুন, কয়দিনের দুনিয়া, কোরআন মানুন, হাদিস মানুন, মা বাবা কবর থাকলে দোয়ার ব্যবস্থা করুন, কিছু নাই, অল্প খরচ করে হলো মা বাবার জন্য কিছু করেন। একটা আল্লাহর অলির জীবনীতে দেখলাম, শেষ কথা দোয়া করে দিচ্ছি, আল্লাহর অলি কবরস্থানের পাশে দিয়ে রাস্তা যাইতেছে, দেখে একটা কবরে ভীষণ আজাব, অন্তরের চক্ষু কাশ যাকে বলে, অন্তরের চক্ষে দেখে বলছে, হাই হাই বাবা এত আজাব তোমার কবরে, তোমার কি দুনিয়ায় কেউ নাই, তোমার জন্য একটু দোয়া খায়ের সব রেশানি করবে? হুজুর আমার কেউ নাই, গরিব মানুষ, সয় সম্পত্তি সব বিক্রি করে বাচ্চা একটা মেয়ে রেখে কবরে আইছি, মেয়েটা কোথায়? খবর নিয়ে গেলেন, মেয়েটা গিয়া দেখে পুকুরে গোসল করতেছে। আল্লাহর ওলি বললেন, বাবা তোমার বাবার কবরে তো ভীষণ আজাব হইতেছে, তুমি কিছু ক্ষয় খরচ করো। বাচ্চা মেয়েটা কাঁদতেছে, হুজুর আমার কিছু নাই, আমি কত্তি খরচ করবো, দশটা পায়ও তো আমার নাই, আমার বাবার কবরে আজাব, আমি কেমনে সইব হুজুর? হুজুর এটা কাজ করবেন কি, আপনার চেহারাই কয় আপনি একজন আল্লাহর ওলি হবেন, আপনি আমার পুকুরের পানির কাছে আসেন, আপনার পায়ে দুলি বালু দেখা যায়, আমি পুকুরের পানি খরচ করে আপনার পায়ে দুলি সরাইয়া দেই, আর আপনি দোয়া কইরেন আল্লাহ যেন আমার বাবার কবরের আজাব সরাইয়া দেয়। পুকুরের পানি খরচ করছে, কিছু নাই কি করবে? আর বাবার সম্পত্তির উপর থাইকা কত কিছু করলাম, বাবার কথা তো মনে করলাম না, পানি দিয়ে দুলিবালি সরাইয়া মেয়েটা কাঁদতেছে, আল্লাহ তোমার অলির পায়ের দুলি সরাইলাম, আমার বাবার কবরের আজাব সরিয়ে দাও। এই ঘটনার পর যাইতেছে আবার ফিরা, যায় দেখে তার বাবা কবরে বেহেস্তের বিছানা বিছাইয়া দেওয়া হয়েছে। জিজ্ঞেস করলেন, আরে তুমি না একটু আগে আজাবে ছিলা, এখন দিবে বেহেস্তের বিছানা? হুজুর আমার মেয়েটা পুকুরের পানি খরচ করে আপনার পায়ের দুলি সরাইয়া চোখের পানি সেরে বলছিল আমার বাবার কবরের আজাব সরাইয়া দাও। হুজুর এটুকের বিনিময়ে আল্লাহ আমার কবরের আজাব সরাইয়া দিয়েছে। বাবা কবর প্রত্যেকের সামনে আছে, আমরা যদি আমাদের মা বাবার জন্য কিছু করি আমাদের সন্তানরা আমাদের জন্য করবে, আমরা যদি কিছু না করি আমাদের সন্তানরাও আমাদের জন্য কিছু করবে না, নিশ্চিত থাকেন। আসুন দোয়া করি, আল্লাহ যেন মেরাজের বরকত, আজকে যার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল, ওনাকে যেন মাফ করেন, এই বংশের আরও যারা কবরে সকলকে যেন মাফ করেন, এই ভাইজানকে আল্লাহ যেন হায়াত দেন, এই মা বাবার উদ্দেশ্যে এরকম কিছু করার তৌফিক যেন সবসময় দেন, সেজন্য আমরা দোয়া করব। আমাদের মধ্যে তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা হারা মানুষ, বাবা হারা মানুষ আছেন না এখানে, আমরা সকলের জন্য দোয়া করব। হুজুর সাহেবানরা আছেন, ওনারা তো মসজিদে জুমার দিন আলোচনা করে, এগুলি শুনবেন, ওনাদের মুখের কথাগুলো, এটাই কোরআন, এটাই হাদিস, আমল করবেন। আল্লাহ আমাদের সকলের ঈমান মজবুত করে দেখ, সকলে বলুন আমিন, সকলে তো আই শরীক হন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا। رب العالمين জানি না গো কিভাবে তোমারে ডাকব, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাব। মরুদ রজবের চাঁদ, তোমার বন্ধুর মেরাজের চাঁদ, বন্ধুর প্রেম প্রসাদে বন্ধুর আগমনের চাঁদ, এই পবিত্র চাঁদে বন্ধুর ভালোবাসার বিনিময়
আজকের মাহফিলের উসিলায় আমরা যারা হাত বাড়াইছি আমাদের সারা জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ গো যেই নবীর দোহাই দিলে আদম নবীর দোয়া কবুল করো সেই নবীর উম্মত হইয়া জীবনের গুনাহ লইয়া দুটো করে হাত বাড়াইছি গো আল্লাহ একবারে খালি হাত বাড়াই নাই তুমি যার প্রেমে সব বানাইছো যার উপরে দরুদ ও সালাম পাঠ করতেছো ওই নবীর উপর দরুদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ আমাদের দরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়াল্লাহ শুধু জান্নাত নয় কবরগুলো দয়ার নবী মায়ার নবীর রওজার সাথে যোগ করে দাও গো আল্লাহ ইয়াল্লাহ খাস করে জনাব ইয়াল্লাহ নূর মোহাম্মদ সাহেব মায়ের ব্যথায় ব্যথিত মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের মাহফিলের আয়োজন মেরাজের বরকতের উসিলায় আল্লাহ গো ওনার আম্মা জানের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ওনার বংশের মই মুরব্বী আরো যারা কবরে গো আল্লাহ মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আজকে তো তারা কবরে নয় মাহফিলের পাশে এতিমের মতো দাঁড়িয়ে আছে তাদের কবর যাওয়ার আগে আগে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও মাহবুব গো সাহেব দাওয়াতের বংশধর মই মুরব্বী খানদানবাসী আল্লাহ আলী আওলাদ ছেলে মেয়ে বিবি বাচ্চা সহ যারা দুনিয়াতে আছে ইয়া আল্লাহ সকলকে তোমার কুদরতি হাতে দিলাম গো আল্লাহ দরুদ ও সালামের প্যাকেট করে তোমার কাছে আমানত করে গেলাম তাদেরকে হেফাজতে রাইখো গো আল্লাহ তাদের ঈমান আমল মজবুত করে দাও গো আল্লাহ সকল প্রকার আপদ বিপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ আজকের মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করে বসে আছে আরামের ঘুম হারাম করেছে আমার নবীর মেরাজের বরকত সবাইকে নসিব করে দাও গো আল্লাহ এই মাহফিলের উসিলাই সকল প্রকার আপদ বিপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও অনেকে দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ গো বিমারির বিমার শেফা করে নেক হায়াত বাড়িয়ে দাও ইয়া আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও ইয়া আল্লাহ খাস করে চট্টগ্রামের জমিনে তোমার রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ আমাদের সকলের ঈমান আমল মজবুত করে দাও গো আল্লাহ তোমার ওলি গাজী শেরে বাংলা সহ সকল ওলি আল্লাহ গণের রোহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ খাজায়ে খাজ গাতে রসুল গাউসে পাকের রোহানি ফায়েজ সহ আমাদের সকলকে নসিব করে দাও গো আল্লাহ আর একটা দরখাস্ত করি গো আজকের কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও আল্লাহ কাজ করে এই এলাকার আমার ডাইনে বামে সকল আলে মুলামাগণকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও তোমার নবীর সানুমান গাবে তাদের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দাও আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ জনাব নূর মোহাম্মদ সাহেবকে ওনার ছেলে মেয়ে বিবি বাচ্চা পুত ভাতিজা সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম ইমান আমল নবীর প্রেম অলি প্রেম পিতা মাতার জন্য আল্লাহ এলাকার সকলের জন্য বরকতের উদ্দেশ্যে এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول